গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বৈশাখী আরোহী ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হাই করো, হাই হাই, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আবার চলে আসলাম তোমাদের সামনে আরো একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো, তো দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। এই যে একটা পরোটা আর চা নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে। এবার তারপরে দেখো মানু খেলছে এখানে বেলুন নিয়ে। দেখো বেলুনটা নিয়ে কেমন খেলছে। আর ওদিকে মা ঝাড়ু দিচ্ছে। বেলুন নিয়ে খুব আনন্দে আছে, বেলুন নিয়ে শুধু খেলছে। দেখো আমি চা খেতে বসেছিলাম আর ও আমার সাথে বসেছিল, তোমরা তো দেখলেই। আমি পরোটা দিয়ে চা খেয়েছি কিন্তু ও খায়নি, ও পরোটাগুলো ছিপিয়ে ছিপিয়ে ফেলে দিয়েছে, ও খেলো না। তারপরে এই খেলতে শুরু করে দিয়েছে, ও খেলছে। আর এই দেখো আজকে আমাদের আকাশটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে সমানে। কদিন ভরি আমাদের এখানে জল বৃষ্টি হচ্ছে। দেখো সকালবেলায় কতটা পরিমাণে জল হচ্ছে। আর এই দেখো আজকে সকালের টিফিনই হয়েছে পরোটা আলুর তরকারি, আর কালকের মাংসের তরকারি, মাংস ছিল তো সেইটা, মাংস কষা ছিল সেইটা। তোমার দাদাভাই, তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে তো সেই জন্য, এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, খেতে বসেছে, ওকে পরোটা আলুর তরকারি আর মাংস কষা দিয়েছি। আর মানু ছাদ থেকে নামছে ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে চিমটি নিয়ে ও ঠাকুমাকে দিতে গিয়েছিল, তো সেইটা আবার ব্যাগটা নিয়ে নেমে এলো, আমাকে ব্যাগটা হাতে দিল। এবারে ও মাংস খাবে, ওই যে ওর বাটিতে মাংস। এখন বাড়ির সবাই আটটা, তো এখন বেরিয়ে যাচ্ছে ও। আর আজকে আমাদের এখানে পুরো সব সময় বলতে গেলে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘ করে আছে আর শুধু বৃষ্টি হচ্ছে। আজ যে মানু খেতে বসেছে ওর বাবার মতো, মা বাবার সঙ্গে প্রতিদিনের মতো। মানু কি খাচ্ছ? মাংস। আর এবারে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি, আর ঘরটা মুছতে মুছতে তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলছি। ওকে তিনটে পরোটা দিয়েছিলাম, ও সেটাও খেয়ে যাবে না, ও দুটো খেয়েই বলছে আমি আর খেতে পারবো না। তো সেটা নিয়ে কথা হচ্ছিল যে তুমি খেয়ে নাও, আমি এই সবে চা দিয়ে খেয়েছি, তুমি খেয়ে নাও। তো ওর সাথে কথা বলতে বলতে ঘরটা মুছছি। আর দেখো মানু কি করছে, আমি যেখানটা মুছছি ও সেইখানটাতে পাড়া দিচ্ছে। ওর দুষ্টুমিরা শেষ নেই। এই যে দেখো বারান্দাগুলো আর মুছে নিয়ে এবার রান্নাঘরটা মুছছি। আর তোমাদের দাদাভাই এখনও বেরায়নি, ও বেরোবে। এই যে দেখো আমি ঘরটা মুছছি, তোমাদের দাদাভাইও মানুর মতোই হয়ে গেছে, মুছছি আর ও পাড়া দিচ্ছে, ও এবার বেরোবে আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বেরোবে। এই দেখুন বন্ধুরা মানু কি করছে, আমার লিপস্টিক নিয়ে পায়ে আলতা পড়ছে। কি করছো তুমি? আলতা পড়ছ আমার লিপস্টিক নিয়ে? হ্যাঁ আমার লিপস্টিকটা নষ্ট হচ্ছে না? হ্যাঁ আমার লিপস্টিকটা রাখ। দেখুন আলতা পড়া হয়ে গেছে, আবার লিপস্টিক ঠোঁটে দিচ্ছে।
আমার লিপস্টিকটা পুরো নষ্ট করছে। এই দেখো বন্ধুরা, আমাকে ব্রাইডাল মেকআপ করাচ্ছে। কপালে দুটো টিপ হয়েছে, মানে ব্রাইডাল মেকআপের যে কলকাটা সেটা হয়েছে আর কি। খুব মজা লাগছে কর। হয়ে গেছে, এখনো বাকি আছে। থাক আর মেকআপ করুনি, অনেক মেকআপ হয়ে গেছে বাবা। ভাবলাম উপরে দিয়ে আসবো, আবার বুঝে এলো। আর এবারে দেখো আমি রান্না করছি, এই যে করলা ভাজছি। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো আমাদের নিরামিষ হবে, তো করলা ভাজছি। কালকে রাতের মাংস ছিল, সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই দুজনে খেয়েছি। আমার আনু খেয়েছে, মা খায়নি। তো এবার আমাদের রান্না করছি। তোমাদেরকে তো দেখালাম, উচ্ছে ভাজছি। উচ্ছে আলু ভাজা হবে, মুগের ডাল হয়ে গেছে, আর কি হয়েছে তো ঝিঙে আলু সরষে করবো। ভাতও হয়ে গেছে, আজকে মানুষের আলাদা সবজি করবো না, যেহেতু মুগের ডাল হয়েছে। মুগের ডাল আলু ভাতে উচ্ছে কিছু ভাজা, এইসব কিছু দিয়ে ওকে খাইয়ে দেবো। আজকে আর ওর আলাদা সবজি করবো না। আর আজকে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। হাওয়া হচ্ছে, মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, তরকারি হয়েও গেছে প্রায়। এই যে ঝিঙে আলু সর্ষে হচ্ছে, আর তার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়েও গেছে, নামানোর সময় হয়ে এসেছে। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। এখন বাজে দুপুর দুটো বেজে গেছে, তো এবার আমরা খেতে যাব। মানুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানু ঘুমাচ্ছে, আর আমরা এবার খেতে যাব। তো চলো, আজকে কি রান্না করেছি না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এরকম ঝিঙে দিয়ে, ঝিঙে আলু সর্ষে দিয়ে একটা তরকারি করেছি। এই রেসিপিটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। আর আছে এখানে মুগের ডাল, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা, আর হাতে সাথে আছে কুমড়ো সেদ্ধ। তো চলো এখন আমরা খেয়ে নিই, তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে আমি আর মা দুজনে খেতে বসে পড়েছি। কুমড়ো সেদ্ধ মাখছি, কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মাখাচ্ছি। এদিকে মা ভাত বাড়ছে, তো আমি আর মা দুজনে খেয়ে নিই।
আর ওদিকে একটা ভাত তুলে রাখছে। দেখো আজকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি আসার কথা আছে, তো সেই জন্য ওর জন্য রান্না করেছি। তো ওর ভাতটা তুলে রেখে দিচ্ছে আর আমাদের ভাত বেড়ে নিচ্ছে। এই দেখো তোমাদের দাদা ভাই চলেও এসছে, ও আজকে 4টের সময়তেই চলে এসছে, এখন বাজে 4টে, তো ও চলে এসছে। আর মানু দেখো কেমন হ্যাঁ হ্যাঁ করছে। আর তারপরে দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম একদম সন্ধ্যাবেলা, আর মানু কি করছে দেখুন, ও দাদুর সাথে ঠাম্মার সাথে ঝগড়া করছে। ওর কথা শুনে ওর ঠাকুমা বসে বসে হাসছে, এত পাকা পাকা কথা বলে। দেখুন কি করছে, খালি ওর দাদুকে তেড়ে যাচ্ছে মারবে বলে, এত দুষ্টু হয়ে গেছে। তো বন্ধুরা আবার চলে আসলাম, কি হলো, আর এখন বাজে হচ্ছে 9:01। তো আমার মানুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মানুকে ঘুম পাড়াবো। সবাইকে গুড নাইট করে দাও, গুড নাইট, সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে, আবার দেখা হবে। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাকে বৈশাখী করে রাখো। চলো আজকের মতো এখানেই, টাটা। আমার যদি ব্লগটা আজকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে। মানুষকে দেখবো, এই তো মানুষ।